আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আপনার নাম? ইলাফতার। ভাইয়ের নাম? আকবর হোসেন। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে কাজ করেছিলাম 24। আপনাদের কিছু ইসলামিক বেসিক প্রশ্ন করবো, আজকে দিতে পারলে আপনাদের জন্য পুরস্কার রয়েছে ইনশাআল্লাহ। প্রশ্ন করি, হাশরের ময়দান কোথায় স্থাপন করা হবে? আপনি বলতে পারবেন হাশরের ময়দান কোথায় কায়েম করা হবে? ভাইয়া, হাশরের ময়দান কোথায় কায়েম করা হবে একটু ভেবেচিন্তে বলেন। দেখেন, আপনার জন্য একটা পুরস্কার রয়েছে, এখানে কেউ পুরস্কার পায়নি, শুধু আপনারা পাবেন। ভাবেন, অনেকে আরাফাতের ময়দান অনেক অনেক কিছু বলে, একটু ভাবেন। ঠিক আছে, একটু ভেবেচিন্তে বলেন, ভাবার বিষয় আছে এখানে। বলতে পারবেন না? আপনি বলতে পারবেন না? আরফাতের ময়দান। ও ঠিক আছে, আমরা আরো সুন্দর করে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের জন্য আরেকটা প্রশ্ন, কিয়ামতের দিন মানুষের ভাষা হবে কি? জি, নাফসি না, ভাষা বলছি, ভাষা। ভাষা বলতে কি মানে? আমাদের একটা ভাষা আছে, আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা। যারা আমেরিকান ওরা ইংলিশের ভাষা, যারা হিন্দিয়ান তারা হিন্দি ভাষা। তা আমাদের কি ভাষা হবে কিয়ামতের দিন? আরবিটা হবে জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার আগে একটা ভাষা আছে, এটার কথা বলছি, এটা কি জানা আছে? ভাষা একটা আরবি জুমলা। দেখেন, বলতে পারেন কিনা? এই প্রশ্নটা পারলে অবশ্যই পুরস্কারটা দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? বলেন পারবেন, পারবেন না, পারবেন না। তাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, কিয়ামতের ময়দানে যে ভাষাটা হবে ওটা হবে সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষা নাম শুনেছেন কখনো? আর জান্নাতে যাওয়ার পরে ওদের ভাষা হবে আরবি ভাষা। আর আমাদের যে পাঁচ প্রশ্ন করছি ওটার অ্যান্সার হলো, ওটা হলো শাম দেশে কিয়ামতের ময়দান স্থাপন করা হবে। সামদেশে কখনো নাম শুনেছেন? সামদেশের প্রথম শুনেছেন? কিছু শিখতে পারছেন আমাদের থেকে? ইনশাল্লাহ শিখতে পারছেন। তো নেন, আপনিও নেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম ভাইয়ের? সাকিব। ভাই নাম? হাসান। হাসান, খুব সুন্দর নাম। আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আসছি, ইসলাম 24। কিছু ইসলামিক বেসিক প্রশ্ন করবো, আশা করি অ্যান্সার দিতে পারলে অবশ্যই আপনাদের জন্য পুরস্কার রয়েছে। একটা বেসিক প্রশ্ন করি আপনাদেরকে, হাশরের ময়দান কোথায় কায়েম করা হবে? হাশরের ময়দান কোথায় কায়েম করা হবে? আউটু ভেবে চিন্তা বললে পারতে বলতে অনেক পর বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো আপনাদের আরেকটা বেসিক প্রশ্ন করি, কিয়ামতের দিন মানুষের ভাষা হবে কি? বলছি কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে আরবি ভাষা হবে, জান্নাতে যাওয়ার পরে আরবি ভাষা হবে, জান্নাতে যাওয়ার আগে একটা ভাষা হবে, ভাষাটার নাম বলতে পারবেন? আমি চেষ্টা করছি, আমি বলে দিচ্ছি, জান্নাতে যাওয়ার আগে যে ভাষাটা হবে ওটা হলো সুরিয়ানি ভাষা, জান্নাতে যাওয়ার পরে হবে আরবি ভাষা। কখনো শুনেছেন? কিয়ামতের মাঠ কথা বুঝতে শাম দেশে কি শিখতে পেরেছেন? আপনার নাম?
ভাইয়ের নাম সাজ্জাদ মাশাআল্লাহ খুব সুন্দর নাম ইসলামিক নাম আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আসছি হল ইসলাম 24 কিছু ইসলামিক বেসিক প্রশ্ন করবো যদি অ্যান্সার দিতে পারেন অবশ্যই আপনাদের জন্য পুরস্কার রয়েছে প্রথম একটা প্রশ্ন করি হাশরের ময়দান কোথায় কায়েম করা হবে হাশরের ময়দান কোথায় কায়েম করা হবে আরাফাতের মাঠে ভাইয়া অপশন দিলে একটু এক জায়গায় কায়েম করা হবে এখানে আর বেশি অপশন দেওয়া যাবে না এখানে শুধু একটা জায়গায় কায়েম করা হবে জায়গাটার নাম বলতে হবে জাস্ট পারবেন না আপনারা যদি চেষ্টা করি বলুন কোথায় কায়েম করা হবে আরাফাতের মাঠে তা আমরা নেক্সটে আপনাদেরকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি তো আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে কিয়ামতের দিন মানুষের ভাষা হবে কি আরবি কিয়ামতের দিন জি কিয়ামতের দিন বলতে সংগঠিত হওয়ার আগে না পূর্বে বলতেছেন কিয়ামতের দিন সংগঠিত হবে তখন একটা ভাষা হবে জান্নাতে যাওয়ার পর আরেকটা ভাষা হবে আরবি হবে আরবি হবে আপনি যার ভাষা হবে যার ভাষা তবে একটু চেষ্টা করেছেন তারপর আমরা অ্যান্সারটা দিয়ে দিচ্ছি জান্নাতে যাওয়ার আগে একটা ভাষা হবে ওটার নাম হচ্ছে সুরিয়ানি ভাষা সুরিয়ানি ভাষা আর জান্নাতে যাওয়ার পরে ভাষাটা হবে আরবি ভাষা জান্নাতে যাওয়ার পরে আরবি ভাষাটা আর প্রথম অ্যান্সারটা হবে শাম দেশে কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে শাম দেশে নাম শুনেছেন কখনো আপনি শুনেছেন তো আপনাদের তো অ্যান্সার দিতে পারেন নাই তারপর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা চকলেট তো আমার বাবুকে দিচ্ছি দেখি বাবুটাকে এটা দিয়েন না আপনি রাখেন বাবুকে এটা দিয়েন না দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম রায়হান মোহাম্মদ রায়হান ভাইয়ের নাম আমার শোয়েব মাশাআল্লাহ খুব সুন্দর নাম আমরা আছি হল ইসলাম 24 ইসলাম ইউটিউব চ্যানেল থেকে কিছু ইসলামিক বেসিক প্রশ্ন করবে অ্যান্সার দিতে পারলে অবশ্যই আপনাদের জন্য পুরস্কার রয়েছে প্রথম একটা প্রশ্ন করি কিয়ামতের দিন হাশরের ময়দান কোথায় শুরু করা হবে বা কোন জায়গা থেকে শুরু করা হবে হাশরের ময়দান সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোলা হবে তোলার কথা বলা হয়নি হাশরের ময়দান কোথায় থেকে শুরু করা হবে কোন জায়গা থেকে একটা জায়গা আছে না একটা জায়গায় ভাই বলতে পারবেন স্মরণ নাই একটু ভেবে চিনতে বললেন দেখেন বলতে পারেন কিনা হাশরের ময়দান কোথায় থেকে শুরু করা হবে অথবা কোথায় স্থাপন করা হবে আরাফাতের ময়দান থেকে ভাই বলতে পারবেন মক্কা শরীফ মক্কা শরীফ তারপর ইনশাআল্লাহ আরও সুন্দরভাবে আমরা বলে দিচ্ছি ভিডিও শেষে আপনাদের আর একটা বেশি প্রশ্ন করি উত্তরটা বলে দিন আমাদের জানার ছাত্র ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা বেশি প্রশ্ন করি কিয়ামতের দিন মানুষের ভাষা হবে কি আরবি আরবি কিয়ামতের দিন বলছি জান্নাতে যাওয়ার পর আরবি হবে কিয়ামতের দিন ভাষাটা হবে কি আরবি আরবি ভাইয়া শিওর ও তারপর অনেক চেষ্টা করেছেন আমি আর সুন্দরভাবে বলে দিচ্ছি কিয়ামতের দিন মানুষের ভাষা হবে একটা ভাষা হয় ওটার নাম হলো জান্নাতে যাওয়ার পর ভাষাটা হবে আরবি জান্নাতে যাওয়ার আগে যে ভাষাটা ওটা হলো সুরিয়ানি ভাষা ঠিক আছে তো কখনো নাম শুনেছেন শুনছেন হ্যাঁ তো আর প্রথম প্রশ্নের অ্যান্সার হবে ওইটা শাম দেশে কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে শাম দেশে আর কখনো শুনেছেন শাম দেশের নাম শুনেছেন তো কিছু শিখতে পেরেছেন আমাদের কাছ থেকে তো ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ আপনার নাম মাশাআল্লাহ খুব সুন্দর নাম আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি হল ইসলাম 24 আপনাদেরকে ইসলামিক বেসিক প্রশ্ন করবো আপনারা অ্যান্সার দিবেন আর না পারলে আমরা অবশ্যই অ্যান্সার দিয়ে দিচ্ছি আর আপনাদের জন্য একটা অ্যান্সার দিতে পারলে অবশ্যই পুরস্কার রয়েছে আপনাদের একটা প্রশ্ন করি হাশরের দিন হাশরের ময়দান কোথায় অনুষ্ঠিত হবে এটা মক্কা মক্কা হবে মানে মদিনায় আল্লাহ যেখানে ছিলেন ওখানে
তো মক্কা হবে আপনার ধারণা মানে মদিনা যেটা আল্লাহর শাহিদ আছে আপনার কোনো মতামত আছে আমার মানে পড়ছি আমি এটা রিসেন্টলি পড়ছি কিন্তু কনফার্মলি বলতে পারতেছি না তবে ইরাকের দিকেই ওই ধরনের হবে ইরাকের দিকে হবে এরকম ভাবনা তো মাশাআল্লাহ চেষ্টা করেছেন আমরা অ্যানসারটা পরে বলে দিচ্ছি তো আপনাদের জন্য আমাদের আরেকটা বেসিক প্রশ্ন রয়েছে কিয়ামতের দিন আমাদের জান্নাত আসবে না জান্নাতীদের ভাষা কি হবে জানা আছে জান্নাতীদের ভাষা হবে আরবি আরবি আপনি হ্যাঁ আরবি মাশাআল্লাহ হয়েছে কিন্তু আরবি ঠিক আছে কিন্তু তারা জান্নাতে প্রবেশের আগে তাদের একটা ভাষা থাকবে যারা যখন জান্নাতে প্রবেশ করে নাই আসর ময়দান যখন তখন তাদের ভাষা থাকবে সুরিয়ানি ভাষা সুরিয়ানি দেখো কখনো শুনেছেন শোনান না তো ভালো তো আপনার যে প্রথম প্রশ্নটা পারেন নাই ওটা হবে শাম দেশে আমাদের কি আমাদের শাম দেশে শাম দেশে শাম দেশে ইয়েমেনে না ইয়েমেনের শাম দেশে ইয়েমেনের শাম দেশে এটা শুরু হবে তো কিছু শিখতে পেরেছেন আপনাদের কিছু ইসলামিক বেসিক প্রশ্ন করবো অ্যান্সার দিতে পারেন অবশ্যই আপনাদের জন্য পুরস্কার রয়েছে সর্বপ্রথম একটা প্রশ্ন করি হাশরের ময়দান কোথায় স্থাপন করা হবে একটাই অপশন এটা যে কোনো একটা জায়গায় স্থাপন করতে করা হবে না জানা নাই ভাই জানা আছে এটা পুরো মহাশূন্য ব্যাপী পুরো মহাশূন্য ধ্বংস করা হবে মহাশূন্য ব্যাপী বিশাল ময়দান সৃষ্টি করা হবে বিশাল ময়দান সৃষ্টি করা হবে মহাশূন্যের মাঝে বিশাল ময়দান সৃষ্টি করা হবে তারপরও ভাইয়া যেটুকু পেরেছেন আমরা অ্যান্সারটা দিয়ে দিব ভালো হবে ইনশাআল্লাহ আরেকটা আপনাদেরকে প্রশ্ন করি কিয়ামতের দিন আমাদের সব মৃত্যুবরণ করবো না তখন আমাদের ভাষা হবে কি আরবি শুধু আরবি মৃত্যুবরণের পরে আমাদের ভাষা শুধু আরবি হবে ভাইয়া আরবি হবে তো জান্নাতে যাওয়ার পরে আরবি হবে জান্নাতে যাওয়ার আগে একটা ভাষা হবে ভাষাটার নাম জানেন জানেন না অনেক চেষ্টা করছি তারপরে তো বলে দিচ্ছি জান্নাতে যাওয়ার আগে একটা ভাষা হবে ভাষার নাম হলো সুরিয়ানি ভাষা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আঙ্কেল নাম নাম হাসান মাশাআল্লাহ খুব সুন্দর নাম আমরা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আসছি কিছু প্রশ্ন করবো আনসার দিতে পারলে অবশ্যই পুরস্কার রয়েছে জি একটা আপনাদের প্রশ্ন করি কিয়ামতের দিন মানুষদের ভাষা হবে কি আরবি আরবি জি শুধু আরবি জি আরবি জান্নাতে যাওয়ার আগে একটা ভাষা আছে ওই ভাষাটার নাম বলতে পারবেন জান্নাতে ঢোকার পর আরবি হবে জান্নাতে যাওয়ার আগে একটা ভাষা আছে ওই ভাষাটার নাম বলতে পারবেন জান্নাতে যাওয়ার আগে এটা কবরের কথা বলতেছেন হ্যাঁ জান্নাতে যাওয়ার আগে আমাদের একটা হাশরের ময়দানে একটা ভাষা হবে ওই ভাষাটার নাম জানা আছে হ্যাঁ ওই ভাষাটার নাম হলো সুরিয়ানি ভাষা আচ্ছা